হলদিয়া দুঃসাহসিক ডাকাতি প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলের পাশে জনবহুল এলাকা হলদিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ঘটনা জানা যায় হলদিয়ার বাসুদেবপুরে প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায়ের দণ্ডপাঠের বাড়িতে রাত তিনটে নাগাদ ঢোকে একদল ডাকাত ডাকাতেরা তালা ভেঙে বাড়িতে ঢোকে এবং বাড়িতে ঘুমিয়ে থাকা স্বামী স্ত্রীকে ঘুম থেকে ডেকে তোলে তারপর দু ঘন্টা ধরে চলে লুটপাট অভিযোগ মূল দরজার তালা ভেঙে ও পরপর চারটে তালা ভেঙে সোনার গয়না ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ডাকার দলে প্রায় দশ থেকে বারো জন ছিল বলে জানা যাচ্ছে প্রত্যেকের মুখে ছিল মাস্ক তদন্তে নেমেছে দুর্গাচক থানার পুলিশ আমার ওখান থেকে টাকা কিছু ছিল কুড়ি হাজার টাকার মতো আর গয়না মানে হার হারটা নতুন ওই পনেরো ভরির মতো হুম হুম যাওয়ার সময় বললো যে আমরা তিন তলায় ছেলে কোথায় এমন ছেলে এখানে থাকে না ছেলে তো মালদা মেডিকেলের ডাক্তার ও ওখানে থাকে মেয়ে মেয়ে ওরা সব জানে বলছে এখানে থাকে না চাবি দাও নাহলে ভাঙবো হাজব্যান্ড তখন চাবি দিয়ে দিয়েছে চাবি বোধ হয় পায়নি ওই মুহূর্তে উপরটাও মানে তিন তিনতলার ঘরটাও মানে ভেঙে টেঙে লণ্ডমন্ড করছে আর আমার ঘরটার তো অবস্থা নেই সবার আগে ফোন নিয়েছে সবাইকে ফোন আমি জানি না তো আমাদেরকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়ে মুখ বেঁধে হাত বেঁধে রেখে রান্নাঘরে রেখে দিয়ে তারপরে গেছে তখন যখন ওরা বেরোয় এখান থেকে চারটে কুড়ি আমি তো ওটাই তাজ্জব যে চারটে কুড়িতে আমরা একদম সামনে মানে মানে একদম রাস্তার ধারে আমরা আমি আমি একবার বলতে যাচ্ছিলাম যে এখানে কিন্তু অনেক লোকজন হাঁটতে বেরিয়ে আসে তখন আমাকে ইয়ে মানে ছুরি তুলে মারবে বলছিল আর যে রাইফেল নিয়ে সে নিচে ছিল হ্যাঁ রাইফেল নিয়ে আর পিস্তল নিয়ে নিচে ছিল উপরে যারা তারা রাইফেল আনেনি তারা নিচের জনকে দেখাচ্ছিল ভেঙে 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 উপরে এসে উপরে এসে দেখে একটা দুটো তিনটে উপরে হ্যাঁ এসে আবার বলছি যে আপনি কি আছে দিন আমাদের তো কিছু থাকে না পাঁচ ছজন তো দেখলাম নিচে সব ঢাকা ঢাকা হ্যাঁ যে কি আছে দিন আমলে আমাদের কাছে কি থাকবে কিছু তো নেই